السلام عليكم ورحمة الله وبركاته شكرا দর্শক সবাইকে স্বাগত আপনারা দেখতেছেন যে চারাগুলা পেন্ডিং এ ছিল শীতের সময় চারা দেখেন চেহারা দেখুন আট আট কালো পলিতে চারাগুলো কিন্তু চারাগুলো শীতের কারণে একটু তেমন দুর্বল হয়নি দেখুন কিছু পাতা এই খেয়ে বলছে এটা কারণ হলো যত্ন কম দেখুন গাছগুলোতে ফুল ছিল আসছে অনেকগুলো গাছে ফুল আছে নিবাল বালাদি এবং মুলুকির ফুল আগে চলে আসছে এই যে আপনার আবিদ ভাই এফেন্দি চারাগুলো দেখুন কত সবল হাইব্রিড গ্রাফটিং করা দেখুন সব হাইব্রিড গ্রাফটিং করা দেখুন গ্রাফটিং পয়েন্ট দেখুন এই হাইব্রিড করা চারা এই হাইব্রিড করা দেখুন আপনারা হাইব্রিড গ্রাফটিং করলে অনেক সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা হলো গাছগুলো খুব দ্রুত গ্রোথ হয় এবং গাছের খাদ্য সঞ্চালন ব্যবস্থা 100% থাকে সামনের সাথে 100% অ্যাড হয়ে যায় প্রত্যেকটা চোখ যখন লাগানো হয় অপারেশন করে গাছের চেহারাগুলো দেখুন শীতে কোনো গাছ কিন্তু কাবু হয়নি খেয়াল করে দেখুন এই যে যারা এই 10 তারিখ পর্যন্ত এর আগে যদি যারা গাছ নিতে চান যোগাযোগ করতে পারেন সব কিছু কনফার্ম করতে পারেন তো এই 11 তারিখ আগ পর্যন্ত পেন্ডিং 10 তারিখ পর্যন্ত আমরা চারাগুলো পাঠাবো যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন ইনভেস্ট যোগাযোগ করুন আমাদের উন্নত রুটে আই আপনার কী যেন বলে ওরিয়েন্টাম রুটে আইবার গ্রাফটিং করা চারাগুলো সরাসরি মাথার কাছে ফল তোলা মাথার কাছে চারা করা যদি কারো পছন্দ হয় দেখুন এই যে আমি ঝুড়ি নিয়ে আসছি এগুলো এখন সব ঝুড়িতে প্যাকেট করা হবে যা যা প্রয়োজন নেবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ